বিন্দুমাত্র তেল মশলা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে সংরক্ষণ করো 1 বছরেরও বেশি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে তোমাদের সঙ্গে কাঁচা আমের যে আচারটা বানিয়ে দেখাচ্ছি এটা বানাতে লাগছে না কোনো প্রকার তেল কিংবা কোনো রকম কোনো মশলা, এমন কি এক বেলাও কিন্তু রোদ দেখাতে হবে না। সাথে থাকছে সঠিক সংরক্ষণ পদ্ধতি সহ বেশ কিছু কার্যকরী টিপস যেগুলো যে কোনো আচার বানাতেই কিন্তু তোমাদের কাজে লাগবে। আর স্বাদের কথা যদি বলো তাহলে বলবো আমার বাড়ির প্রত্যেকের কাছে আমের যত রকম আচার আছে তার মধ্যে এইটার ডিম্যান্ডই বেশি, তাহলে বুঝতেই পারছো এর টেস্টটা কেমন অতুলনীয়। কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য আমি নিয়েছি 2 কিলো পরিমাণ বড় বড় সাইজের আঁটি বেঁধে গেছে এমন দেখে কাঁচা আম। অবশ্যই তোমরা এরকম একটু বড় বড় সাইজের আঁটি বেঁধে গেছে দেখেই আম নিতে চেষ্টা করবে, তাহলে এই আম দিয়ে আচার যদি সঠিক পদ্ধতিতে বানানো হয় সেই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এমনকি আমের তেল আচার বানানোর ক্ষেত্রেও তোমরা এই ধরনের আম বেছে নেবে। আমগুলোকে আমি প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমগুলোকে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করে আমগুলোকে কেটে নিতে হবে। এক একটা আমকে মধ্যখান থেকে সমান 2 ভাগে ভাগ করে তারপরে এক একটা পিসকে 2 পিস করে কেটে নিতে হবে, মানে একটা আম হবে 8 পিস। এইভাবে আমগুলোকে সমানভাবে কেটে নিয়েছি আর তারপরে জাস্ট একটু হাওয়ার মধ্যে রেখে দিয়েছি যাতে আমের মধ্যে থাকা জলীয় ভাবটা অনেকটাই কমে যায়। আচারে সাধারণত বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়, অনেক সময় আবার প্রয়োজনের অতিরিক্ত মশলাও ব্যবহার করা হয়ে থাকে। তবে আমি বলবো আমার মতো এরকম মশলা ছাড়া একটা আচার বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগে। অনেক ক্ষেত্রে আবার মশলা দেওয়া আচারের থেকেই যেন বেশি ভালো লাগে। সিম্পল যে কোনো খাবার দাবারই কিন্তু আমাদের টেস্ট বাডের কাছে বেশি প্রিয় হয়ে যায়। তো আমি আমগুলোকে 20-30 মিনিট মতো নর্মাল ফ্যানের বাতাসে রাখার পর এখন একটা কড়াইতে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 1 কিলো পরিমাণ চিনি। যেহেতু আমি এখানে 2 কিলো পরিমাণ আম নিয়েছি আর আমগুলো বেশ ভালোই টক, তাই এর অর্ধেক পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে হবে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। যেহেতু এখানে লবণের ভূমিকা খুব বেশি নেই, এটা মিষ্টি আচার, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেটুকু পরিমাণ লবণের প্রয়োজন সেটুকুই আমি এখানে ব্যবহার করছি। তবে তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে টেস্টের হেরফের হতেই পারে। এইবারে আমগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আম থেকেও বেশ খানিকটা জল বের হবে এবং চিনিটা গলে গিয়েও জলে পরিণত হবে, এটাকে ফুটিয়ে নিতে হবে আমাদেরকে। অলরেডি দেখো বেশ অনেকখানি জল বেরোনো শুরু হয়ে গেছে, ওই জন্য এই আচারটা বানাতে গেলে একটা বড় সাইজের পাত্র সিলেক্ট করবে। আর এই আচারে কোনো প্রকার তেল মশলা কিছু লাগে না ঠিকই, কিন্তু যেটা সবথেকে বেশি পরিমাণে লাগে সেটা হলো ধৈর্য। অবশ্যই একটু ধৈর্য ধরে হাতে বেশি সময় নিয়ে আচারটা বানাতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবে আর যখন সম্পূর্ণভাবে চিনিটা গলে যাবে আর উতলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই পর্যায়ে তোমরা ফ্লেমটা কমানো বাড়ানো করতে পারো, কারণ ফ্লেমটা যদি বাড়ানোই থাকে তাহলে দেখা যাবে উতলে পড়ে যেতে পারে, সেজন্য ফ্লেমটা সেই পর্যায়ে কমিয়ে নেবে। এইভাবে নিজের ব্যালেন্স করে আচারটা বানিয়ে নেবে। যে পর্যায়ে দেখবে জল সমেত চিনিটা কমতে শুরু করেছে, মানে আঠালো আঠালো টেক্সচার শুরু হচ্ছে বা একটা কালচে কালার শুরু হচ্ছে, সেই পর্যায়ে কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের দিকে রাখবে, কারণ তখনই হচ্ছে ভাইটাল টাইম, ওই পর্যায়ে আচার ধরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল, ওই জন্য ফ্লেমটা অবশ্যই নিজের কন্ট্রোলে রাখতে হবে। প্রায় 20-30 মিনিট জাল করে নেওয়ার পর এখন দেখা যাচ্ছে আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং বেশ গলে গলে যাচ্ছে, আচারের কালারটাও বেশ ভালোই কালচে হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেমটা একদম লোতে করে দিলাম এবং একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 2 ছিপি বা 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। বাড়িতে যে সাদা ভিনিগার থাকে ওই ভিনিগারটাই এখানে ব্যবহার করতে হবে। এই ভিনিগারটাকে আমি এখন আচারের চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একদম লোতেই রেখেছি। আচারের সঙ্গে ভিনিগার চারিদিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে আচারটা আরও 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। 5-7 মিনিট পর এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি এবং আমাদের আচার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমাদেরকে একটু ঠান্ডা করে নিতে হবে। কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি আর তারপরে আমি কড়াই থেকে একটা বড় থালার মধ্যে আচারটাকে ঢেলে নিচ্ছি যাতে ভালোভাবে চারিদিকটা ঠান্ডা হয়ে যায়। আচার যেহেতু অম্লধর্মী, কড়াই হচ্ছে অ্যালুমিনিয়ামের, তাই অ্যালুমিনিয়ামের সঙ্গে অম্লধর্মী
কলমি আমের একটা রিয়াকশান তৈরি হবে এবং আচারের টেস্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেজন্য মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আচারটাকে স্টিলের একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আচার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসলে তারপরে এটাকে সংরক্ষণ করা যাবে। এখানে হয়তো তোমাদের মনে হতে পারে আচারটা রোদে না দিলে হয়তো বা আচারটা বেশি দিন ভালো থাকবে না বা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু না, সে বিষয়ে একদম নিশ্চিত থাকো। তার কারণ হলো এখানে আমরা ব্যবহার করেছি একদম লাস্টের দিকে ভিনিগার, আর ভিনিগার ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। সেই জন্য যেহেতু ভিনিগার মেশানো হয়েছে, আচারটা ঠান্ডা করে যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করা হয় তাহলে এই আচারটা কিন্তু 1.5 থেকে 2 বছর পর্যন্তও ভালো থাকে। 2 থেকে 3 ঘন্টা মতো নর্মাল ফ্যানের বাতাসে থাকার পর আচার এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেছে। এখন এটাকে সংরক্ষণ করার জন্য একদম প্রস্তুত। আর আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি। এই কাঁচের বয়ামটাকে একেবারে পুরোপুরিভাবে স্টেরিলাইজড করে নিয়েছি, গরম জল দিয়ে ধুয়ে তারপরে খুব ভালোভাবে শুকিয়ে মুছে নিয়েছি। এমনভাবে পরিষ্কার করে নিতে হবে যেন বয়ামের মধ্যে কোনো প্রকার জল বা কিছু জলীয় ভাব না থাকে। এইবারে আচারটাকে আমি একটা খুন্তির সাহায্যে একটা প্রান্ত থেকে নিয়ে বয়ামের মধ্যে সংরক্ষণ করছি। আচারে কিন্তু হাত দেওয়া যাবে না, হাতে করে যদি আচারটাকে বয়ামের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এই কথাটা বলতেন এবং এটা সত্যি সত্যি ভীষণ কার্যকরী একটা ট্রিক। আচারে কিন্তু হাত দেওয়া যাবে না, আচার যখন নিতে হবে বয়াম থেকে অবশ্যই চামচ ব্যবহার করতে হবে। বাচ্চা বড় মোটামুটি সকলেরই প্রিয় খাবার যেহেতু আম, আর আম যেহেতু সারা বছর পাওয়া যায় না, মাত্র ওই 2 থেকে 3 মাস মতো পাওয়া যায়, তাই সারা বছর যাতে আমের স্বাদ গ্রহণ করা যায় ওই জন্য আমের আচার একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দেওয়াটাই বেটার। আর আচার যাতে বেশি দিন ভালো থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে এত পরিশ্রম কিন্তু বিফলে যাবে। বয়ামের মধ্যে সমস্ত আচারগুলো নিয়ে নেওয়ার পর আমি একটা পরিষ্কার টিস্যু দিয়ে বয়ামের মুখটা এভাবে পরিষ্কার করে নিলাম, আর তারপরে ঢাকনাটাকে একদম এয়ারটাইটভাবে বন্ধ করে এমনি রুম টেম্পারেচারে আমি এটাকে রেখে দিচ্ছি। সম্ভাব্য সমস্ত রকম টিপ সহযোগে আমের আচার তৈরির সবথেকে সহজ পদ্ধতিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, উপকারে আসবে। আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যদি আমার ভিডিওগুলি তোমাদের কার্যকরী মনে হয়। ধন্যবাদ।